নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আজ ব্যাংসাল কোর্টে হাজির হয়েছিলেন এবং তার অভিযোগ ছিল শওকত মোল্লার বিরুদ্ধে যে বিগত কিছুদিন আগে যখন জেলবন্দী অবস্থায় ছিলেন নওশাদ সিদ্দিকী, তখন তার বিরুদ্ধে নানান ধরনের অপমাননাকর মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এবং আজ ব্যাংসাল কোর্টে হাজির হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তিনি শওকত মোল্লার বিরুদ্ধে একটি পিটিশন ফাইল করেছেন এবং নিঃশর্ত তার কাছে কিন্তু ক্ষমা চাইতে হবে এই উদ্দেশ্যে শওকত মোল্লার বিরুদ্ধে ব্যাংসাল কোর্টে আজ মানহানির মামলা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের অভিযোগ হলো, যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট, সেই ভোটের আগে একজন বিধায়কের নামে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, তাতে তার প্রতিচ্ছবি খারাপ হচ্ছে। শওকত মোল্লা নাকি নওশাদ মোল্লা যখন জেলে ছিলেন সেই অবস্থায় বাইরে তার বিরুদ্ধে কিন্তু নানান ধরনের কথা বলেছিলেন, যেখানে একটি নিষিদ্ধ সংগঠনের সাথেও নাকি নওশাদ সিদ্দিকীর যোগ সাজশ রয়েছে। এতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন নওশাদ সিদ্দিকী এবং তিনি কোনো রকমের কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন, তাই তিনি বাধ্য হয়ে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।